Assalamualaikum warahmatullahi wabarakatuh. দাসে বাংলাদেশ তো পাবলিশ গজে তো বাংলাদেশ তো পাবলিশ গজে দে টাকা মদ কো সেমিনার সেমিনারি বা দাসে দে ইন্টারন্যাশনাল কমিটি অফ দে রেড ক্রস এন্ড দ্য ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হইতর বছর রিফিউজি গে জিবা নেকি জিনাবার দাসে জিনাবা কনভেনশন অর হইতর বছর জে কো নেকি সেমিনার ইবা দাসে বাংলাদেশ তো দ দাসে রেড ক্রিসেন লয়ের দাসে ইন্টারন্যাশনাল রেড ক্রস লয়ের দাসে জয়েন্টলি তারা দাসে অর্গানাইজ গরি সেমিনার গজে ইবা আমাদের বাংলাদেশের ফরেন মিনিস্টার এ কে আব্দুল মুমিন ডক্টর ইবা দাসে হাজির হয়েছি ইবা ইয়ে হব দেখি ইউএন এ দাসে অ্যাভয়েড করে না পারিব রেসপন্সিবিলিটি দের রোহিঙ্গা জুনোসাইড মুমিন রোহিঙ্গা কলর ওরে জুনোসাইড হয়ে ইয়ানরে ইয়ানরে এরি যাই না পারিব ইয়ানরে কোনোদিন ডিনাই করে না পারিব ইয়ান দাসে হামাকা ওয়া ফুরিব ইউএন এ দাসে ইন বেগু হই পারে কানুনও বুঝে কানুনও জানে ইয়ার বাজে তারা দাসে অ্যাক্ট আমার ওরে নজর দেন হদুয়া তো ইয়ার রোহিঙ্গার ওরে জুনোসাইড হয়ে দিয়ে বেগুনে জানি বেগুনে হইয়ে পারে বেগুনে হইয়ে পারে ইয়ার বাদিও ইতারা কি খামর ওরে নজর দে ইতারা কানুনও বুঝে এখন কানুন লাগিলে ইবা গড়ি যে ফেরিব ইয়ান হইও পারে এর বাজিও তারা দাসে কি নগরের অ্যাক্ট মানে হামর ওরে নজর ইয়ান হামাকা ওয়া বুড়িব জীবা নাকি ইন্টারন্যাশনাল এন্ড দ্য স্ট্র্যাটেজি স্টাডি ইন ঢাকা ঢাকা মাদে জীবা নাকি ইনস্টিটিউট অফ বাংলাদেশ সেমিনার জীবা গজিরিয়া ইবাত মাদে দাসে জিন নাকি রেড ক্রস বাংলাদেশের হ্যান্ডেলা ডেলিগেশন কল আসিল তারা তরফ তো কোনুত দাসে রোহিঙ্গার ওরে জুনোসাইড হয়ে ইতে ইয়ানরে তারা দাসে পুরা কনফার্ম বিশ্ব মাদে দুই নম্বর যেবার লড়াই এবার বাজে দাসে জিনাবা কনভেনশন এবার বানাই দেওয়া এটা সত্তর বছরের দাসে জিনাবা কনভেনশনের দাসে দিন হিসাবে দাস এবারে তারা ওয়ার্ল্ড দাসে ইন্টারন্যাশনাল রেড ক্রস দাসে বাংলাদেশের দাস আরো দাস অন্য অন্য ইয়া কল্লয়ে এডভোকেসি গ্রুপ কল্লয়ে দাসে অর্গানাইজ করি এবার গজিয়ে দেওয়া তো বেগুনত্ব দাসে রোহিঙ্গার ওরে জুনসাইডে ইদি ইয়ানোর দাস আর তারা বেগুনে কনফার্ম গজিওয়া তো ইয়ান দাসে ইউএনত্ব এ দূরত এরি দিজে নে পারিব ইউএনত্ব ইয়ানোর হামাকা ইনসাফের মুখামুখি গড়া ফুরিব রোহিঙ্গা কলর রোহিঙ্গা কলরে যে তারা জুনোসাইড গুজে যে তারা ক্রাইম কল গুজে বর্মার এতারা তু ইউএন সিটুয়েশন ইন রাখাইন ইজ ভেরি উইক এন হইয়ে দ্য আরকান স্টেট মাঝে রোহিঙ্গার হালত বেশি খারাপ বেশি দাসে বেশি বেশি দাসে উইক মানে বেশি তারা দুর্বলীয় বেশি এড়ে এড়ে দাসে রোহিঙ্গা কল বাংলাদেশে তো চাপ ধরলে তারা থাকি না পারিব তারা থাকুন বেশি মুশকিল তারা লা দাসে ডইলা বডইলা ক্রাইসিস কল তারা তো বকরা উড়িব তো বাংলাদেশ অলওয়েজ দাসে তারা রেডি হাম গরি বললা তারা দাসে এ রিপার্টেশন গরি বললা বাংলাদেশে হাম সালাইজার মুমিকা তারা ইন মাঝে দাসে কোনো ফিসা নাই লেকিন ইউএন তুইও এন দিল্লা দাসে ওয়ার্ল্ড কমিউনিটি তো বেগুন তো মিলিয়ে দাসে ইয়ানরে সা দিজা ঘুরিব হাম গরি বেরিব হইব তো ইউএন দাসে ইউএন এ রোহিঙ্গা হিসাবে আরারে অটোমেটিকলি ডাকে ইও আরারে রোহিঙ্গা হিসাবে মানিয়ে লইয়ে আর আর রোহিঙ্গা দিয়ান তারা দাসে আর আর অ্যাকসেপ্ট করছে তো বেগুন আর আর রোহিঙ্গা দিয়ান অ্যাকসেপ্ট করছে লেকিন বর্মা একখান বাজে বাকি কিম বেগুন করছে এই হিসাবে বর্মা তুই দাসে জলতি আর আর রোহিঙ্গা হিসাবে রেকগনাইজ করি লওয়া ফুরিব আর আর দুনিয়ার যে কোন এনজিও হইতে অর্গানাইজেশন হইতে দেশকল হইতে বেগুন রোহিঙ্গা হিসাবে আর আর মানি লইয়ে দে বর্মা একখানে মানি নল দিয়া তো বর্মা তো হামাকা জলতি মানি লওয়া ফুরিব রোহিঙ্গারে রোহিঙ্গা হিসাবে কেলা যে কমে জাতের নাম হ জাতের নামি আন্দাসে হামাকা কি গড়া পরে রেকগনাইজ করা পরে আর আর মানে লোয়া ফুরিব ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিল যেন আছে জেনেভা মাঝে জেনেভার দাসে সালিশ একবারর বৈঠক মিটিং দাসে জুনের চব্বিশ তারিখ লিওরে জুলাইয়ের বারো তারিখ পর্যন্ত দাসে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা জেনেভা মাঝে দাসে জিয়ান ইউএন হিউম্যান রাইট কাউন্সিল অর দাসে হেড অফিস ইয়ান মাঝে দাসে বৈঠক চলিব তো রেগুলার দাসে জিয়ান একচল্লিশ বারর বৈঠক ইউএন জেনেভা তো ইয়ান মাঝে দাসে একশো বেশ প্রোটোকল ডিসকাস করিব হেড়ে বুথরে হিউম্যান রাইট সিরিয়া মায়ানমার বেনজোয়েলা সিরিয়া মায়ানমার বেনজোয়েলা তো ইনর ওরে তারা একশো তত্তনারও বেশ রিপোর্টকল পেশ করিব এটা আছে ইতুকুন ইউএন হিউম্যান রাইট তোরা আছে রিপোর্ট আর কল আছে স্পেশাল এনবি কল আছে বেগুনর রিপোর্ট আর দাসে দেশর দেশর জিন নাকি ডেলিগেশন কনলা বানাই দাসে বেগুনর দাসে রিপোর্টরে এটা আছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন কল এন দেলা দাসে কি বলে হ ইন্টেলেকচুয়াল কল বা যেটা আছে পাবলিক সেক্টর কল আর দেশে অর্গানাইজেশন কল হাজির থাকিব এর আছে একশো তত্তন আরো বেশ ইস্যু ক্রাইসিস অকল ডিসকাস করিব এর ভিতরে রোহিঙ্গার ইস্যু আছে ডিসকাস করিব দে কেন এর দেশে হইব একচল্লিশ বারের বৈঠকত এবার আছে হিউম্যান রাইট অ্যালায়েন্স অফ দ্য
সিভিলাইজেশনস রুম এট দ্য ইউএন জেনেভা হেডে দেশে আর রোহিঙ্গার একটিভিস্টও হাজির থাকিব তো প্রত্যেক বছর আছে ইউএন হিউম্যান রাইটের মধ্যে আছে দেশে সেকশন চলে তো এই দল আছে এই দেশে জুনের 24 তারিখ হইতে জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত 18 দিন ওর সেকশন চলিব তো আজ্ঞা জেইন নাকি এর ফটো অকল তোলা গিয়ে ইন্দা আছে বাংলাদেশের মুজলুম রোহিঙ্গা রিফিউজির কেয়ামত তো রিফিউজি অকলর বা এনকলর ডিমান্ড দাবি রোহিঙ্গার জিবা আমানত সন্ধ্যা 7টান দেশে বানাই দিয়ে দে জিবা এআরইউ এবারে রিফর্ম করি বললা এবার রোহিঙ্গার মফাদতাই বললা ওআইসি রেড আর দাসে ইন্টারন্যাশনাল কমিউনিটি আর জেতারা আর আরব মমালেক কলে এআরইউরে রোহিঙ্গাল্লা বলে একখান আমানত দিয়ে দিয়ান হকম মাঝে ইউজ করি বললা বাংলাদেশের মজলুম কেয়ামতো রোহিঙ্গা রিফিউজি কলে ডিমান্ড করি দাবি করি তারা দাসে প্রটেস্ট নেহলাইরে রেলি নেহলাইরে তারা দাসে পুরো জাগা জাগা সনাপিয়া হরতাল কলগুজে ইয়ান নাকি আজ করি আর আর দাসে কিছু ভাই এনডি ইয়ান ওরে দাসে হাইলাইট গুজি ফটো অকল গুজি তারা দাসে রেলি অকল নেহলাইয়ে ভিডিও অকল গুজি তারা দাসে ওয়াল কমিউনিটি ওআইসি ওআইসি রে তারা রিকোয়েস্ট গুজে তারা তো তারা দাসে আরজ গরি ওরে দাসে ওআইসি রে হইয়ে দে কি বলি হইলে রোহিঙ্গার এ আর ইউ এবারে রিফর্ম ওই বললা এবার রোহিঙ্গার মফাত তাই বললা মজলুম কোমরে সাথ দি বললা এন্দিল্লা আর দাসে এ আর ইউ জিবা ডিজি ডক্টর ওয়াকারউদ্দিন এবারে দাসে রিমুভ করি নইয়া ডিজি তুলি ওরে রোহিঙ্গা কোমর মফাত তানি বললা আর রোহিঙ্গা কোমল্লা বলি এ আর ইউ ইবার দাসে বেশি ইম্পর্টেন্ট গুয়া প্ল্যাটফর্ম এবার দাসে কংগ্রেস ডাকি ওরে দাসে গুয়া মিটিং ডাকি ওরে সই হক মানুষ তুলি দি বললা বাংলাদেশ তো মজলুম রোহিঙ্গা কোমে ডিমান্ড করত দে রোহিঙ্গা কোমে সই হক কত আই বললা যে এ আর ইউ রোহিঙ্গার রোহিঙ্গা তো আসার গিয়ে গই রোহিঙ্গা তো দূরে গিয়ে গই এবারে দাসে রোহিঙ্গার হাসা আনি বললা রোহিঙ্গা এ ফাইদা ভাই বললা মুসলমান দেশ সকলে মুসাদা করে দে হেল্প করে দে রোহিঙ্গা কোম মোর মফাতত আইবল্লা জিয়ান নাকি রোহিঙ্গা কমে ডিমান্ড করে তো ইয়ানোরে দাসে আরা যে যে দূরত ফারিয়ে দূরত ওআইসি পর্যন্ত ফসাই বললা আর দাসে ওআইসি এর এম্বাসিডার কল এন্দিল্লা পুত্র জাগা মাঝে ফসাই বললা টুইটার ফেসবুক এর মাঝে লিখি ওরে দাসে ওয়াল কমিউনিটি রে জানা দি বললা রোহিঙ্গা কমে রোহিঙ্গা কমর ডিমান্ড ওরে রোহিঙ্গা কমর দাবি রে রোহিঙ্গা কমর আবাস ওরে দাসে জুলুম কমর আবাস ওরে দাসে পুত্র জাগা জাগা ফসাই বললা আর তো খুশি করা ফুরিব যে জিয়ান তো বারাই আন্তু লিখি ওরে অনুরা তুলি ধর অনারা এন্দলা মিডিয়া কল আসো বেগুনা হাইলাইট করো জিনিস ইনরা হাইলাইট করো আজ্ঞা দাসে রিফিউজি ডে হিসাবে দাসে বাংলাদেশের রিফিউজি ক্যাম্প আরো অন্য অন্য জায়গার মধ্যে রিফিউজি কল আছে যে 71 মিলিয়ন দাসে রিফিউজি দুনিয়ার মধ্যে আছে 71 মিলিয়ন ডিসপ্লেসড এখন দাসে মানুষ দুনিয়াতে আছে তো ইয়ানোর মাঝে দাসে রিফিউজি ডে হিসাবে বাংলাদেশের মজলুম ক্যামত রোহিঙ্গা রিফিউজি কলর তরফ দাসে রিফিউজি ডে রে পালন করছে ওনারা দেখর আর আর মিস্টার সাইফুল ফাইসাল তারা তরফ দাসে রিফিউজি ডে রে দাসে লেট গরিয়রে তারা দাসে বাংলাদেশের জমিনত ঈশ্বর জমিনত যে জায়গাতে রোহিঙ্গা লারেস মাজরিটি রোহিঙ্গা লারেস মেম্বার দাসে রোহিঙ্গা রিফিউজি কল নিজের বাইজ্জত নিজের ইজ্জত লইয়রে নিজের অতনত নিজের দেশিত্বর হক লইয়রে দাসে অতনত ফিরে যায় ফেরি দিয়ে ইয়ান আরারে গড়ি দাও বলে হই রিফিউজি ডে দাসে যা রেলি নেলাইয়ে কিন্তু তাসে ডিমান্ড কল গজে বাংলাদেশের জাগা জাগা কেমে কেমে তাসেন দিলা প্রোটেস্ট কল নেয় লাগে তো আজ্ঞা তাসে ওয়ার্ল্ড রিফিউজি ডে হিসাবে তাসে জিবা ইউএনএইচ এর দেশে হেড আছে জিবা চিফ আছে মিস্টার ফিলিপিও গান্ডি ইবাদ আছে জার্মান আর বার্লিন তু স্টুডেন্ট দাসে আর একাডেমিয়া কলর লইরে দাসে রিফিউজি ডে এর দাসে কনফারেন্স দাসে সেমিনার রে গরিয়রে দুনিয়া রে দাহাই দিয়ে জার্মান আর বার্লিন তু দাসে ইবার দাসে মেসেজ ওয়ার্ল্ড ওয়াইড এ দাসে দুনিয়া ইয়ে ফোনে ফোন দাসে ইবাই আবাস দিয়ে দে আর দাসে মোর রিফিউজি দাসে আন্নাসা রিফিউজি অকল জিন আছে তারার দাসে সেফটি অফ দা তারার দাসে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট এই নরে মোকাম্মল ফুরাফুরি গরিবল্লা বলি হেন্দিল্লা দাসে দাবি দিয়ে দাসি বেইয়ে জার্মান আর ব্রেলিন তো দাসে আজ্ঞা এ দাসে রিফিউজি ডে হিসাবে ইয়ানরে দাসে তাই সেমিনার মধ্যে কনফারেন্স মধ্যে দাসে স্পেস মধ্যে তুলি দিচ্ছে ওয়ালরে দাসে জানাই দিয়ে রিফিউজি হদ দেবার দাসে
হামদুলিল্লাহ রিফিউজি হদ দেই তার আদাসে হদ দেবগো ইনসান হিউম্যান বিং তারার দেশে দেশের জুলুমত অনজরিয়া তারা তো যা দেশে বিদেশি দাসে ফতে গাড়ে জিন্দগি করা পরে তো মানুষই ইনরে দাসে ইনসান হিসাবে কদর করন মানুষই ইনরে দাসে রিফিউজি হলিও ইনরে দাসে ইনসানের মর্যাদা তো অন্যান দাসে ওয়ার্ল্ড কমিউনিটি দাসে হক রাইট ইউএন অর দাসে রাইট এন হইরে দাসে বা স্পেস মো হইয়ে Come on.